আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবস সংবাদ শিরোনাম। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ছয় জনের মৃত্যুদণ্ড, চারজন খালাস। এইচএসসি পরীক্ষা হবে রুটিন এক সপ্তাহের মধ্যে, বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আকামার মেয়াদ না থাকলে কর্মস্থলে ফিরতে পারবেন না প্রবাসীরা, সৌদি সহ ছয় দেশের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বিনা অপরাধে জেল খাটা জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে ব্র্যাক ব্যাংক, হাইকোর্টের নির্দেশ। এবং কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, আর বেকসুর খালাস দেয়া হয় মামলার বাকি চার আসামিকে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। বরগুনা থেকে মোস্তফা কাদেরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। অবশেষে ঘোষণা করা হলো বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়। রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি হলেন রিফাত ফরাজি, রাব্বি আকন্দ, সিফাত, টিকটক হৃদয় এবং মোহাম্মদ হাসান। খালাস পেয়েছেন রাফিউল ইসলাম, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমুন এবং পলাতক মোহাম্মদ মুসা। আর মামলার অন্যতম আসামি নয়ন বন্ড আগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার রায় নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে বাদীপক্ষ। আমি মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে সঠিক বিচার হয়েছে, আমি বিচারপতি আমি যথেষ্ট খুশি। সুনির্দিষ্ট সন্দেহে বাংলাদেশ এবং তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনরা। উচ্চ আদালতে ইনশাআল্লাহকে মুক্ত করার জন্য আমরা আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। পুলিশ তাদের মতো করে আজকে মিন্নিকে ফাঁসাই দেওয়া হয়েছে, জাস্ট ফাঁসাই দেওয়া হয়েছে। আসলে মিন্নি যে দণ্ডে দণ্ডিত করা হয়েছে এই অপরাধের সাথে সে জড়িত না। উচ্চ আদালতে অবশ্যই ৭৬ জনের সাক্ষ্য নেয়ার পর গত ১৬ সেপ্টেম্বর শেষ হয় মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার কাজ। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিচার কাজ বরগুনা শিশু আদালতে চলছে। গত বছর ২৬ জুন বরগুনার সরকারি কলেজের সামনে রিফাতের ওপর হামলা চালায় নয়নবন্ড বাহিনী। গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। জাহিদুল আলম, এটিএন বাংলা। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ৩ অক্টোবরের পর আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে এইচএসসি পরীক্ষা হবে এবং তার রুটিন মঙ্গলবারের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। অনলাইন আলোচনায় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মাহবুব কবির চপলের রিপোর্ট। স্বাধীনতার পর শিক্ষা প্রতিষ্ঠান এত দীর্ঘ সময় কখনোই বন্ধ থাকেনি। করোনা লণ্ডভণ্ড করে দিয়েছে শিক্ষা ক্যালেন্ডার, অনিশ্চয়তায় প্রায় ৪ কোটি শিক্ষার্থী, চাকরি হারিয়েছেন বহু শিক্ষক কর্মচারী। গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে বন্ধ রাখা হচ্ছে, তা খোলার পক্ষে বিপক্ষে মত রয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়কেই সিদ্ধান্ত নিতে বলেছে সরকার, কিন্তু এখনই ঝুঁকি নিতে চাইছে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে ৩ অক্টোবরের পর আরেক দফা ছুটি বাড়ছে। কবে নাগাদ খুলবো না খুলবো এই বিষয়টি নিয়ে যে জাতীয় যে কোভিড এর বিষয়ে একটি জাতীয় পরামর্শ কমিটি রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু আমি বৈঠক করেছি এবং তাদেরও মতামত আমরা নিয়েছি যে আপনারা চাপ দেবেন খুলতে, মানুষ চাপ দেবে খুলতে, আবার খোলার পরে যদি আমরা না করুন, যদি আমাদের কোনো শিক্ষার্থী আক্রান্ত হয় তাহলে তখন কিন্তু আবার আপনারাই আমাদের উপর চাপ দিতে কোনো দ্বিধাবোধ করবেন না, এটি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা সেটা জানি।
করোনার কারণে এরই মধ্যে বাতিল করা হয়েছে পিএসসি ও জেএসসি পরীক্ষা। স্কুলের বার্ষিক পরীক্ষা হবে কি না তাও নিশ্চিত নয়। সবচেয়ে বড় বিপাকে পড়েছে এইচএসসির 14 লাখ পরীক্ষার্থী। তবে আগামী মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। এইচএসসির সিলেবাস পুরোই শেষ হয়েছিল, পরীক্ষা শুরুর আগ মুহূর্তে পরীক্ষা বন্ধ হয়েছে, কাজে সেখানে সিলেবাস কমানোর বিষয় না। পরীক্ষাটা কি পদ্ধতি নেওয়া হবে আগামী সপ্তাহের সোম মঙ্গলবারের মধ্যে আমরা এই বিষয়টি সুনির্দিষ্ট ভাবে আমাদের পরিপূর্ণ পরিকল্পনা একেবারে তারিখ সহ আমরা আপনাদের সামনে ঘোষণা করতে পারবো। আমাদের পরীক্ষার্থী একেবারে পরীক্ষা নেবার সলনা প্রস্তুতি নেওয়া সেই অবস্থাটায় তারা নেই, সেই জন্য তাদেরকে অন্তত 4 সপ্তাহ সেটার সুযোগ দেওয়া, তারপরে পরীক্ষা যেন তাদের তারা যেন সুবিধাজনক উপায়ে সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারে দুশ্চিন্তা ছাড়া, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। টিউশন ফির জন্য কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সে বিষয়ে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী। অসচ্ছল পরিবারের কাছ থেকে সহনীয়ভাবে ফি নেওয়ার আহ্বান জানান তিনি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ ধর্ষণের মামলায় আসামি তারেককে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সিলেটের সিএমএম আদালতে তাকে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আলোচিত এই মামলায় এজাহারভুক্ত 2 নম্বর আসামি তারেককে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দিরাই থেকে আটক করে র্যাব। এ নিয়ে এই মামলায় 8 আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিল পুলিশ। গত 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় 26 সেপ্টেম্বর তরুণীর স্বামী শাহপরাণ থানায় 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 2 থেকে 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিকে সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান শাহিদুল কবির চৌধুরী। তিনি আরও জানান, বৃহস্পতিবার তদন্ত রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। তদন্তে এমসি কলেজের অধ্যক্ষের গাফিলতি পেয়েছেন বলেও জানান তারা। বিকেলে সিলেটে এক ব্রিফিংয়ে তিনি এসব জানান। এদিকে সাভারও গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী শ্রমিক। এ ঘটনায় বুধবার বিকেলে 6 জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। পুলিশ জানায়, মুক্তির মোড় এলাকায় স্বামীসহ একটি রুম ভাড়া নিয়ে থাকতেন অভিযোগকারী নারী শ্রমিক। মঙ্গলবার গভীর রাতে ঘরের দরজা ভেঙে স্থানীয় রিকশা গ্যারেজের 6 জন ঢুকে তাকে ধর্ষণ করে। জানাজানি হলে হত্যারও হুমকি দেয় ধর্ষণকারীরা। নিয়োগকারীর প্রতিষ্ঠান আকামার মেয়াদ না বাড়ালে কর্মস্থলে ফিরতে পারবেন না প্রবাসীরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবসহ 6 দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এ ব্যাপারে সরকারের কিছুই করার নেই। তবে দেশে আটকা পড়া প্রবাসীদের কর্মস্থলে ফিরতে এখন থেকে সৌদি আরবের সাথে সপ্তাহে 20টি করে ফ্লাইট চালু হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সাহেব। সৌদি আরবে ফিরে গিয়ে চাকুরিতে যোগ দিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। তাদের এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে সৌদি আরব সহ 6 দেশের কূটনীতিকদের সাথে বৈঠকের পর তিনি জানালেন, নিয়োগকারী প্রতিষ্ঠান ইতিবাচক না হলে প্রবাসীদের বিদেশ যাওয়া আটকে যাবে। যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে। আপনি চাকরি দিবেন, আপনি দিলেন না, আমরা কি করতে পারি? রাস্তায় নামার কোনো কারণ নাই। তারা দেশুর লুক ফর নিউ জব, নতুন লোকও তো জব পাচ্ছে, তারা যেহেতু ট্রেন দেশ তাদের অত অসুবিধার কথা, কিন্তু কফিন যদি না নেয় আপনি কি করবেন? মন্ত্রী জানান, আকামার মেয়াদ শেষ হওয়ায় সৌদি আরব যেতে পারছেন না সরকারের হিসাবে এমন সংখ্যা খুবই কম। তিনি বলেন, মেয়াদ শেষ হলেও মার্চে ইস্যু হওয়া প্রায় 25,000 ভিসা নতুন করে ইস্যু করবে সৌদি সরকার। বাড়ানো হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। সৌদি আরবে ওরা এখন অনেকগুলো ফ্লাইট অপারেট করতেছে, কালকের থেকে ওরা বলল 10-10-20 ফ্লাইট ডেইলি যাবে সৌদিয়া 10 আর বাংলাদেশ বিমান 10টা, তাতে হোপফুলি অনেক লোকও যেতে পারবে। যারা এখানে এসে চাকরিতে স্ট্যান্ডার্ড হয়ে গেছেন তারাও যাচ্ছেন, তবে তাদের ভিসাটা রিনিউ করতে হচ্ছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো অনুষ্ঠিত দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় দুপক্ষ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কেইট ক্রেচ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং কূটনৈতিক মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিশেষ দোয়া হবে সব মসজিদে, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। 91 বছর বয়সে মঙ্গলবার মারা যান কুয়েতের আমির। এরই মধ্যে নতুন আমির হয়েছেন তার সৎ ভাই 83 বছর বয়সী শেখ নওয়াফ আল আহমেদ। দুর্নীতি দমন কমিশনের মামলায় বিনা অপরাধে 3 বছর জেল খাটা পাটকল শ্রমিক জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে আগামী 30 দিনের মধ্যে এই টাকা দিতে হবে। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। হুমায়ুন চিশতির রিপোর্ট। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে 2012 সালের এপ্রিলে 33টি মামলা করে দুদক। কিন্তু তদন্ত কর্মকর্তাদের ভুলে সালেকের বদলে গ্রেপ্তার করা হয় টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে। 26টি মামলায় জাহালমকে আসামি আবু সালেক হিসেবে চিহ্নিত করে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। তাকে আবু সালেক হিসেবে শনাক্ত করেছিলেন ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তা। সে কারণেই জাহালমকে ক্ষতিপূরণ হিসেবে 15 লাখ টাকা দিতে ব্র্যাক ব্যাংকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ে সন্তুষ্ট পাটকল শ্রমিক জাহালম বলেন, দ্রুত ক্ষতিপূরণের টাকা হাতে পাওয়াই তার একমাত্র প্রত্যাশা। ব্র্যাক ব্যাংকের 2 কর্মকর্তা বাই নেম বলা হয়েছে সাবিনা শারমিন এবং ফয়সাল ক্যাশ, তারা জাহালমকে আবু সালেকে উপস্থাপন করেছে। সেই জন্য ব্র্যাক ব্যাংকে 15 লাখ টাকা কম্পেনসেশনের জন্য মামলা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কতদিনের মধ্যে? আগামী 1 মাসের মধ্যে দেওয়ার জন্য বলেছে। রায়ে আমি সন্তুষ্ট হয়েছি, টাকাটা জানি অতি শীঘ্রই আমার হাতে আসে, এটা আমি দাবি করছি। সালেক ও জাহালমের চেহারার এত পার্থক্য থাকার পরও আসামিকে চিহ্নিত করার বিষয়ে দুদক কর্মকর্তাদের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। তবে উদ্দেশ্যপ্রণোদিত ভুল ছিল না বলে দুদকের 12 কর্মকর্তাকে জরিমানা থেকে অব্যাহতি দেয় আদালত। ওনারা অযোগ্যতা, অদক্ষতা, অক্ষমতা এবং অবহেলা করেছেন। ভবিষ্যতে মহামান্য আদালত বিশ্বাস করেন এই ধরনের দুর্বল তদন্ত বা দুর্বল ব্যক্তিদেরকে দিয়ে যেন কোনো ধরনের তদন্ত না করানো হয়। উচিত ছিল অভিজ্ঞদের দেওয়ার জন্য। এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ইন ফিউচার আরও কর্সাস হবে এবং যখন লোকপাল নিয়োগ হবে, যখন আইও নিয়োগ হবে, আইওদেরকে দায়িত্ব দেওয়া হবে পার্টিকুলার কেস ইনভেস্টিগেশনে, দেয় শুড বি কর্সাস। বিনা দোষে জাহালমের জেল খাটার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। পরে উচ্চ আদালতের আদেশে গত বছরের ফেব্রুয়ারিতে কারাগার থেকে মুক্তি পান জাহালম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,251 জন। মৃত ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। সবশেষ 13,404টি নমুনা পরীক্ষায় 1,436 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 10.71%। মোট আক্রান্তের সংখ্যা 3,63,479। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,789 জন। এনে মোট সুস্থ হয়েছেন 2,75,487 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.79%। 24 ঘন্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ 24 জন মারা গেছেন।
এছাড়া রাজশাহী বিভাগে 4 জন, চট্টগ্রামে 2 জন এবং সিলেট ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মিয়ানমার ও পাকিস্তান থেকে আমদানি করা 170 টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর হয়ে আসা এসব পেঁয়াজ দ্রুত খালাসের ব্যবস্থা করছেন কর্মকর্তারা, যা বাজারে সরবরাহ হলে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ সারাদেশে বেড়ে যায় পেঁয়াজের দাম, অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এর আগে ও পরে বিকল্প বিভিন্ন দেশ থেকে প্রায় 1.5 লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার, যার মধ্যে মিয়ানমার ও পাকিস্তান থেকে বড় একটি চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আমরা 12টি দেশের অনুকূলে আমদানি অনুমতিপত্র ইস্যু করেছি, তার ভিতরে মিয়ানমার এবং পাকিস্তান থেকে আমাদের আমদানিকৃত পেঁয়াজ ইতিমধ্যে আমরা বন্দরে এসে পৌঁছাইছে। এদিকে ভারত বন্ধ করলেও অন্যান্য দেশ থেকে এভাবে পেঁয়াজ আসা শুরু হওয়ায় 2-1 দিনের মধ্যেই বাজারে প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা আছে সেটা পূরণে সহায়ক হবে এবং বাজারে যে ঊর্ধ্বগতি ছিল সেটা সহনীয় পর্যায়ে চলে আসবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্র থেকে 1,47,554 টন পেঁয়াজ আমদানির জন্য 322টি অনুমতিপত্র নিয়েছেন ব্যবসায়ীরা। চীন, মিশর, তুরস্ক, মায়ানমার, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড ও পাকিস্তান সহ 12টি দেশ থেকে এসব পেঁয়াজ আমদানি করা হবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অনুমোদনহীন, অস্বাস্থ্যকর এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফেনীর 3 প্রতিষ্ঠানকে 31 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শহরতলী, কালীপালে রসমেলা, যমুনা বেকারি এবং মধুপুরে সোনিয়া আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন র্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। 3 দিন বিরতির পর আজ থেকে আবারও সুরক্ষা বলয়ে ঢুকছে জাতীয় ও অনূর্ধ্ব-19 ক্রিকেটাররা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, ক্রিকেটারদের স্বার্থে নতুন এই সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, সেখানে থেকে আবার অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। পরা কারমানের রিপোর্ট। কোভিড-19 টাস্কফোর্সের কড়াকড়ি নিয়মের বেড়াজালে কদিন আগেই শ্রীলঙ্কা সফর স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। দুদেশের ক্রিকেট বোর্ডের সদিচ্ছা থাকা সত্ত্বেও লঙ্কান কোভিড টাস্কফোর্সের কঠিন মনোভাবের কারণে সফরটি বাতিল করা হয়। এতে ক্রিকেটারদের অনুশীলনে কিছুটা ছেদ পড়ে। 3 দিন বিরতির পর 1 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে জাতীয় দল ও অনূর্ধ্ব-19 দলের অনুশীলন। খেলোয়াড়ের যে স্থাপনাগুলিকে ব্যবহার করবে, এই সব বাবলগুলোকে আমরা এক করে কানেক্ট করে একটা সার্বিক যৌথ সুরক্ষা বলয় তৈরি করার এবং এটাকে মেনটেন করার চেষ্টা করে যাচ্ছি। ক্রিকেটারদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে করোনা পরীক্ষার ক্ষেত্রেও জোর দিচ্ছে বিসিবি। এই কারণে নতুন করে আবারও করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। টেস্ট রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল থেকে এবং অনূর্ধ্ব-19 দল বিকেএসপিতে থেকে তাদের অনুশীলন কার্যক্রম শুরু করবে। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের সুরক্ষায় নানা ধরনের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফর না হলেও ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো রকমের ছাড় দিতে নারাজ বিসিবি। পরাগমন, এটিএন বাংলা, ঢাকা। পুরুষ জাতীয় বেসবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ, আনসার সিরাজগঞ্জ ও কমিউনিটি স্পোর্টস ক্লাব সাভার। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ মুখোমুখি হবে সিরাজগঞ্জের, আর দ্বিতীয় সেমিফাইনালে আনসারের প্রতিপক্ষ কমিউনিটি স্পোর্টস ক্লাব। এর আগে পল্টন ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ এবং বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ অন্যান্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড, 4 জন খালাস। এইচএসসি পরীক্ষা হবে রুটিন 1 সপ্তাহের মধ্যে, বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আকামার
পর মেয়াদ না থাকলে কর্মস্থলে ফিরতে পারবেন না প্রবাসীরা। সৌদি সহ ছয় দেশের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বিনা অপরাধে জেল খাটা জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে ব্র্যাক ব্যাংক, হাইকোর্টের নির্দেশ। এবং কুয়েতের আমির শেখ সাবা আল আহমেদের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।